প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার এক বছর হলো আজ। কতটা ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্য ব্যবস্থা? আমরা সবাই জানি WHO যে গাইডলাইন, সেই গাইডলাইনের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের পেশেন্ট ডাক্তারের যে রিলেশন, আপনার যে রেশিওটা, রেশিওতে অনেক পিছিয়ে আছি, যার কারণে নানান ধরনের প্রবলেম হচ্ছে। মানুষ মানে হেনস্থা হচ্ছে, মানুষ প্রপার ট্রিটমেন্টও পাচ্ছে না। করোনা ভাইরাস মহামারীর কারণে সংকটে পড়েছেন বাংলাদেশের নারীরা। বাংলাদেশ ও ভারতের সীমান্তে প্রথম কোনো সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন bbcbangla.com এই ওয়েবসাইট থেকে। প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনকে দেওয়া নাটকীয় এক সাক্ষাৎকারে ডিউক এবং ডাচেস অফ সাসেক্স বলেছেন, তাদের প্রথম সন্তানের গায়ের রং কতটা কালো হতে পারে তা নিয়েও রাজ পরিবারের একজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। মেগান বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি আত্মহত্যার কথাও চিন্তা করেছিলেন। Yes, this was very, very clear. Very clear and very scary. And, you know, I didn't know who... মেগান বলছেন, এটা খুবই স্পষ্ট এবং ভীতিকর ছিল। তিনি জানতেন না যে তিনি কার কাছে যাবেন। মাঝরাতেও তার এরকম চিন্তা হতো। এটা বিমূর্ত কোনো চিন্তা ছিল না, আসলেই তিনি এরকম ভাবতেন। অপরা উইনফ্রিকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেছেন, তার বাবা সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের আচরণ তাকে হতাশ করেছে। তিনি তার ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন। There's a lot to work through there. You know, I feel really let down. প্রিন্স হ্যারি বলছেন, তিনি খুবই হতাশ হয়ে পড়েছিলেন, কারণ তার পিতাও একই রকমের অবস্থার ভেতর দিয়ে গেছেন। তিনি জানেন কষ্টটা কীরকম। রাজ পরিবারের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে এই দম্পতি গত বছর ক্যালিফোর্নিয়াতে চলে যান। বাকিংহাম প্যালেস থেকে এসব অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। বিস্তারিত জানাতে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মুন্নি আক্তার। মুন্নি, ডাচেস অফ সাসেক্স মেগান ওই সাক্ষাৎকারে কী বল? ধন্যবাদ মিজান। আর সাক্ষাৎকারের শুরুতে মেগান রাজ পরিবারের কিছু বিষয় সামনে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে ব্রিটিশ রাজ পরিবারে তার জীবন এত বেশি কঠিন হয়ে পড়েছিল যে একসময় তিনি আর বেঁচে থাকতে চাননি, তিনি একাকী বোধ করতে শুরু করেন। এটা শুরু হয় যখন তাকে বলা হয় যে রাজ পরিবারের সদস্য হিসেবে তিনি আসলে কী কী করতে পারবেন আর কী কী করতে পারবেন না। এমন এক সময় দাঁড়ায় যখন তিনি মাসের পর মাস বাড়ি থেকেই বের হননি। এটা সবচেয়ে বেশি কঠিন হয়েছিল যখন গর্ভবতী থাকার সময় তার অনাগত সন্তানের গায়ের রং আসলে কতটা কালো হবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়। তিনি এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নে বলা হয় যে তিনি সে সময় নিজের ক্ষতি করার বা আত্মহত্যার চিন্তা করেছিলেন কিনা। এই প্রশ্নের জবাবে মেগান বলেছেন যে তিনি সেই চিন্তা করেছিলেন এবং তিনি তখন বুঝতে পারছিলেন না যে কার কাছে সাহায্য চাইতে যেতে হবে। 2018 সালের মে মাসে বিয়ের পর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে বলে তিনি অভিযোগ করেছেন। 2019 সালের 6 মে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আর্চি। সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় যে মেগান আর প্রিন্স হ্যারির ছেলে আর্চিকে কেন প্রিন্স ঘোষণা করা হয়নি। এখানে একটি বিষয় জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে যে 2017 সালের একটি আইনের কারণে ডিউক এবং ডাচেস অফ সাসেক্সের সন্তানরা স্বাভাবিকভাবে প্রিন্স বা প্রিন্সেস হবেন না যদি না রানি কোনো পদক্ষেপ নেন। মেগান বলেন যে হ্যারির কাছ থেকেই তিনি জেনেছেন যে আর্চিকে সুরক্ষা দেওয়া হবে না, তাকে হয়তো কোনো পদবি দেওয়া হবে না এবং জন্মের পর তার ত্বক কতটা কালো হবে তা নিয়েও বেশ উদ্বেগ এবং আলোচনা চলেছে প্যালেসের ভেতরে। তবে এ ধরনের মন্তব্য কে করেছিলেন সেটি জানাতে রাজি হননি। 2020 সালের মার্চে রাজ পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের পর এই দম্পতি ক্যালিফোর্নিয়ায় গিয়ে বসবাস শুরু করেছেন। গত মাসেই তারা ঘোষণা দেন যে রাজ পরিবারের দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে তারা আর ফিরবেন না। মুন্নি, এই সাক্ষাৎকার দেওয়ার সময় প্রিন্স হ্যারিও তার সঙ্গে ছিলেন। রাজ পরিবারের ব্যাপারে তার বক্তব্য কী ছিল? আসলে সাক্ষাৎকারের একদম শুরু থেকে প্রিন্স হ্যারি উপস্থিত ছিলেন না। তিনি কিছুটা পরে এসে তার স্ত্রী মেগান এবং উপস্থাপক অপরা উইনফ্রির সাথে যোগ দেন। প্রিন্স হ্যারি তার বক্তব্যে পরিবারের অন্য সদস্যদের সাথে তার সম্পর্ক কেমন সে বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন যে 2016 সালের গ্রীষ্মে মেগান আর তার পরিচিত বন্ধুর মাধ্যমে এই দম্পতির দেখা হয়েছিল। এর 2 বছর পরে অর্থাৎ 2018 সালের মে মাসে উইন্ডসর ক্যাসেলে তারা বিয়ে করেছেন। 2020 সালের 31
31 মার্চ তারা কানাডায় স্থানান্তরিত হওয়ার পর রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে পদত্যাগের ঘোষণা দেন। ওই বছরেই তারা ক্যালিফোর্নিয়ায় যান। হ্যারি বলেন, তিনি যখন সরে আসার ঘোষণা দিয়েছিলেন বা সরে আসতে চেয়েছিলেন, তখন তার বাবা প্রিন্স চার্লস তিনিও তার ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন। প্রিন্স অব ওয়েলসের সাথে তার সম্পর্ক তেমন ভালো নেই, তবে তার দাদি অর্থাৎ রানীর সাথে তার সম্পর্ক খুবই ভালো। তারা দুজন প্রায়ই কথা বলেন এ নিয়ে। নিজের ভাই প্রিন্স উইলিয়ামের সাথে সম্পর্কের বিষয়ে তিনি বলেন যে তাদের দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা। হ্যারি আর তার ভাই তো রাজপরিবারের ব্যাপারে যেসব অভিযোগ এসেছে এগুলোর ব্যাপারে এই রাজপরিবার থেকে কি কোনো বক্তব্য দেওয়া হয়েছে? রাজপরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া আসেনি। এদিকে ব্রিটেনের প্রধান যে বিরোধী দল রয়েছে তারা দাবি করেছে যে বর্ণবাদের যে অভিযোগটি তোলা হয়েছে সেটির যাতে পূর্ণ তদন্ত করা হয়। এখানে একটি বিষয় একটু বলা দরকার, সেটি হচ্ছে যে বিবিসির রাজপরিবার বিষয়ক সংবাদদাতা জনি ডায়মন্ড তিনি কিছুটা আভাস দিয়েছেন যে এর প্রতিক্রিয়া কী হতে পারে। তিনি বলেছেন এটা এখনও স্পষ্ট নয় যে এর প্রতিক্রিয়া প্যালেস কী বলবে, তবে কিছু কিছু অভিযোগ এত বেশি ব্যক্তিগত যে ধারণা করা হচ্ছে যে সেগুলো নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাবে না। তবে এই দম্পতি যে এখনও স্নেহধন্য সেটি রানি বরাবরই স্পষ্ট করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, বলছিলেন মুন্নি আক্তার। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর শুরুতে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঘুরে দাঁড় করানোর চেষ্টায় সরকারের পক্ষ থেকে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করাসহ নানা পদক্ষেপের কথা বলা হচ্ছে। সাধারণ মানুষের অনেকেই অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসা সেবা পেতে সমস্যা থেকে তারা এখনও মুক্তি পাননি। বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাসের দেশটির চিকিৎসা সেবার ভঙ্গুর অবস্থাকে তুলে ধরেছে এবং পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এসব কতটা টেকসই তা নিয়ে তাদের সন্দেহও আছে। ঠিক এক বছর আগে আজকের দিনে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছিল। ঢাকা থেকে কাদির কল্লোল। দেশে এক বছর আগে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর সময়টাতে স্বাস্থ্য খাতের দৈন্য চেহারা ফুটে উঠেছিল। ঢাকার মিরপুর এলাকা থেকে আনিসুল ইসলাম নামের একজন যুবক জানিয়েছেন, গত বছরের মার্চ মাসে তাঁর পিতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরেও ভর্তি করাতে পারেননি। শেষ পর্যন্ত প্রভাব খাটিয়ে একটি সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন, কিন্তু যথাযথ চিকিৎসা তাঁর পিতা পায়নি বলে তাঁর অভিযোগ রয়েছে। কর্মকর্তারা দাবি করেছেন এক বছরে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এদিকে ঢাকায় একজন গৃহিণী নুসরাত ইয়াসমিন বলেছেন তাঁর এবং পরিবারের সদস্যদের বিভিন্ন রোগে চিকিৎসার জন্য তাকে নিয়মিত হাসপাতালে যেতে হয়। হাসপাতালগুলো এখন সচল হয়েছে, কিন্তু সেবা পাওয়ার ক্ষেত্রে বছরের পর বছরের পুরনো সমস্যা থেকে রোগীদের মুক্তি মিলছে না বলে তিনি মনে করেন। সরকারি হাসপাতালে এত গ্যাদারিং থাকে, প্রথমে টিকিট কেটে বিভিন্ন জায়গায় গিয়ে টিকিট কাটা লাগে, তারপর অনেক লম্বা লাইন, যেখানে আমার 4-5 ঘন্টা সরকারি হাসপাতালে আমার ব্যয় হচ্ছে। আর প্রাইভেট হাসপাতালে হচ্ছে কি, ওখানে ডাক্তারের সিরিয়ালটা নিয়ে একটু ঝামেলা যেতে হয়, অনেক সময় ডাক্তাররা লেট করে আসে, সিরিয়াল মেনটেন করতে হয়, সিরিয়ালে সময় লাগে। ঢাকা এবং বড় কয়েকটি শহর ছাড়া দেশের বেশিরভাগ অংশেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার অভিযোগ যুগ যুগ ধরে রয়েছে বলা যায়। সেখানে খোদ রাজধানীতেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ভেঙে পড়ার খবর মহামারীর শুরুতে সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিনই শিরোনাম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছেন, চিকিৎসক নার্স থেকে শুরু করে কারিগরি দিক সব ক্ষেত্রেই ঘাটতি থাকায় সাধারণ মানুষ যথাযথ সেবা এখনও পাচ্ছেন না। তখন গভর্নমেন্ট সেটা খুব ইমার্জেন্সি ভাবে কিছু ডাক্তার নিয়োগ করেছেন, কিছু নার্স নিয়োগ করেছেন, এটারই আমরা কিছুটা করোনার সময় সামাল দেওয়া হয়েছে। আমরা সবাই জানি WHO যে গাইডলাইন, সেই গাইডলাইনের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের পেশেন্ট ডাক্তারের যে রিলেশন, আপনার যে রেশিওটা, রেশিওতে অনেক পিছিয়ে আছি, যার কারণে নানান ধরনের প্রবলেম হচ্ছে। মানুষ মানে হেনস্থা হচ্ছে, মানুষ প্রপার ট্রিটমেন্টও পাচ্ছে না। করোনা ভাইরাস মহামারী সামলাতে বিশেষ BCS পরীক্ষার মাধ্যমে চিকিৎসক নিয়োগ করা সহ জরুরি ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। তখন জরুরি ভিত্তিতে প্রায় 6,000 চিকিৎসক এবং 5,000 নার্স ও কয়েক হাজার টেকনিশিয়ান নিয়োগের বিষয়কে সরকারের পক্ষ থেকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। তবে সরকারের এসব পদক্ষেপকে জরুরি বা অ্যাডহক পদক্ষেপ হিসেবে দেখেন বিশেষজ্ঞদের অনেকে। বেসরকারি একটি হাসপাতালের কর্ণধার ডাক্তার লেলিন চৌধুরী বলেছেন, ঘাটতিগুলো চিহ্নিত করে এখন দীর্ঘমেয়াদের পরিকল্পনা নেওয়ার সময় এসেছে। চিকিৎসা ব্যবস্থার তো অনেকগুলো অংশ, এর মধ্যে রোগী দেখা, প্যাথোলজি এবং ডায়াগনোসিস রিলেটেড ব্যাপার, ক্লিনিক্যাল এবং টেকনিশিয়ান, নার্সিং, সবগুলো যে দক্ষ জনবলের
সমন্বয় যে কি টিম গড়তে হয়, সেই টিমের বিভিন্ন জনবলের ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, সংকট থেকে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়িয়ে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে, এখন সরকার গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই কোভিড সিচুয়েশন কিন্তু সরকারকে নানাভাবে এবং দেশের মানুষকে অনেকগুলো জায়গাতে কাজ করার জন্য চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। এই কাজগুলো আমরা ডাক্তার একটা শর্ট বিসিএস এর মাধ্যমে আমরা নিয়েছি এবং এই যে কাজগুলো করতে হচ্ছে, যেগুলো আগামী 10 বছরে হতো কিনা সন্দেহ আছে, এগুলো কিন্তু আমরা করে রেখেছি, করেছি এই গত 1 বছরে। আমরা বলছি যে এরপরও এটা শেষ না, আমরা অনেকগুলো জায়গাতে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে পার্মানেন্টলি করতে হবে, দীর্ঘস্থায়ী কি ব্যবস্থা করা যায়, সেদিকেও কিন্তু আমাদের অনেকগুলো পলিসি আমরা নিচ্ছি। আর মানুষ যে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার যে ট্রেন্ড, এগুলোকে আমরা রিডিউস করতে চাই, আমরা খুব সিরিয়াসলি কাজ করার একটা কতগুলো স্টেপ আমরা গ্রহণ করেছি। তিনি দাবি করেছেন, এখন উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসা সেবার মান বাড়ানোর বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। কাদির কল্লোল, ঢাকা থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসের মহামারীর কারণে গুরুতর সংকটে পড়েছেন নারীরা। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন বলছে, কর্মসংস্থান কমে যাওয়া, স্বাস্থ্যসেবা না পাওয়া, পারিবারিক নির্যাতন এবং ধর্ষণের হার অনেক বেড়েছে এই সময়ে। নারীদের নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, নারীদের করোনাকালীন যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে উঠতে নারীদের জন্য এখন পৃথক কমিশন করতে হবে। ঢাকা থেকে ফারহানা পারভিন। 2020 সালের 8ই মার্চ, যেদিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ঘোষণা দেওয়া হয়, সেদিনটি ছিল আন্তর্জাতিক নারী দিবস। করোনা সংক্রমণের 1 বছর পর আজ করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। তবে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গত 1 বছরে নারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সময়ে। নারী অধিকার কর্মীরা বলছেন, নারীরা পুরুষদের চেয়ে এই সময়টাতে জীবিকার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকার কর্মী শিপা হাফিজা বলছিলেন, যেসব নারীরা অনানুষ্ঠানিক খাতে কাজ করতেন তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অধিকাংশ নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন স্টাডি দিয়েছে। নারীদের যেহেতু ইনফরমাল বিজনেস গুলো বেশি, তাদের হয়তো অনেকের আইডি কার্ড নাই কিংবা একটা ঠিকানা নাই, যার ফলে যে সাহায্য সহযোগিতা রাষ্ট্রের কাছ থেকে দেওয়া হচ্ছে এই সহযোগিতা গুলো কিন্তু তাদের হাতে যাচ্ছে না। এই যে নারী, এরা কিন্তু সহজে ব্যাংকে গিয়ে সাহায্য নিতে পারেন না। জাতিসংঘের UNFPA ও UN Women এর জরিপে দেখা গেছে, প্রাতিষ্ঠানিক খাতে 81% নারীর কাজের সুযোগ কমে গেছে। পুরুষের ক্ষেত্রে এই হার ছিল 14%। অপ্রাতিষ্ঠানিক খাতে 24% নারীর কাজের সুযোগ কমে যায় এবং 25% নারী কাজ হারান। এই হার পুরুষের মধ্যে ছিল যথাক্রমে 16% ও 27%। এই 1 বছরে নারীরা পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন বেশি। UNFPA ও UN Women বলছে, বাংলাদেশে 2019 সালের অক্টোবর থেকে 2020 সালের অক্টোবরের মধ্যে নারী বিদ্বেষী টুইট 93% বেড়ে যায়। আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী নীনা গোস্বামী বলছিলেন, করোনার সময়ে নির্যাতনের কারণে যে মামলাগুলো হয়েছে সেগুলোর দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সুপারিশ আসছে। আর ডোমেস্টিক ভায়োলেন্স এর জন্য যে জায়গাগুলো অন্তত যে পরিমাণে পর্যন্ত এই করোনাকালীন সময়ে যে মামলাগুলো হয়েছে এবং অন্যান্য যে সমস্ত ভায়োলেন্স এর উইমেনের মামলাগুলো হয়েছে, একটার পর একটা নির্দেশনা আসছে যে সেগুলোর যেন মনিটরিং এবং দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়। সেটাই সরকার হয়তো সেই উদ্যোগটা গ্রহণ করবে, এই আমার আশা। এছাড়া স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রেও নারীরা ছিলেন পিছিয়ে। করোনা আক্রান্ত রোগীদের পর্যালোচনা করে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা করোনায় আক্রান্ত কম হয়েছেন, ফলশ্রুতিতে নারীদের স্বাস্থ্যসেবার বিষয়টাও অবহেলিত হয়েছে। শিপা হাফিজা বলছিলেন, এই সময়ে নারীরা যেসব ক্ষতির মধ্যে পড়েছেন সেটা পুষিয়ে নিতে নারীদের জন্য একটা আলাদা কমিশন গঠন করা উচিত। একটা বিশেষ কমিশন তৈরি করা উচিত, যে কমিশনটা শুধু নারীর বিষয়গুলোকে খতিয়ে দেখবে, সেখান থেকে তাদের কি কি ভাবে সাহায্য করা যায়। একটা হচ্ছে যে আমাদের যে নর্মাল যে সাহায্য গুলো দিই আমরা সরকারি পর্যায়ে কিংবা বেসরকারি পর্যায়েও, ঘরে ঘরে নারীদের কাছে যাওয়া, একটা বিপদ আপদ হলে তাদেরকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কিংবা হেল্প সেন্টার গুলাতে নিয়ে এসে সাহায্য করা,
এগুলো তো আসলে এখন একদমই বন্ধ হয়ে গেছে। তাহলে সেই কমিশনের একটা দায়িত্ব হবে আইডেন্টিফাই করা নারীদের কি ধরনের সমস্যা, এই সমস্যার জন্য কি করা উচিত। নারী অধিকার কর্মীরা বলছেন এই কমিশন কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা, বিভাগ এবং মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে তাহলে নারীদের অবস্থার উন্নতিতে কিছুটা কাজ হবে। ফারহানা পারভীন, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে পুলক গুপ্তের কাছে বিশ্বের আরও কিছু খবর। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় আজও নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে 3 জন মারা গেছে। উত্তরাঞ্চলীয় মিটকিনা শহরে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে পুলিশের গুলিতে 2 জন বিক্ষোভকারী মারা যান। সোমাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে নিহত 2 জনের মৃতদেহ ছাড়াও দেখা গেছে যে একজন ক্যাথলিক নান রাস্তায় হাঁটু গেড়ে বসে নিরাপত্তা বাহিনীকে পিছু হটার অনুরোধ করছেন। আয়োয়ার্দি অঞ্চলে আরেকজন বিক্ষোভকারী মারা গিয়েছেন। গত মাসে সেনা অভ্যুত্থানের পর এর বিরুদ্ধে বিক্ষোভে মিয়ানমারে 50 জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডে সরকার এবং রাজতন্ত্রের সংস্কার আন্দোলনের 3 নেতার জামিন নাকচ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে রাজপরিবারকে অপমান করার অভিযোগ আনা হয়েছে। এই 3 জনকে আজ ব্যাংককের একটি আদালতে হাজির করার সময় তাদের প্রচুর সমর্থক ব্যানার ও পোস্টার নিয়ে হাজির হয়। গত বছর সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এই 3 জনের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগও আনা হয়েছে। বিশ্বের তাপমাত্রা হ্রাসে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসাবে প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত জন কেরি লন্ডনে এসেছেন। জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার সাথে সাথেই মিস্টার বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নীতি বর্জন করে প্যারিস জলবায়ু চুক্তিতে নতুন করে যোগ দেবার সিদ্ধান্ত নেন। এপ্রিলে তিনি এই ব্যাপারে বিশ্ব নেতাদের একটি শীর্ষ বৈঠকের আয়োজন করবেন। আমেরিকার প্রস্তাবিত নতুন একটি শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন আফগান সরকারের সিনিয়র সদস্যরা। এই শান্তি পরিকল্পনায় 3 মাস ধরে সহিংসতা হ্রাস এবং তারপর অন্তর্বর্তীকালীন একটি সরকারের কথা রয়েছে, কিন্তু আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে বলেছেন আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তিনি বলেন তালেবানকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব আফগান সরকার মানবে না। আফগান সরকারের কাছে লেখা এক চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সতর্ক করেছেন যে আমেরিকান এবং নেটো বাহিনী চলে গেলে তালেবানের সামরিক ক্ষমতা দ্রুত বাড়বে। রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসাবে প্রথমবারের মতো ইরাক সফর শেষে পোপ ফ্রান্সিস রাজধানী বাগদাদ ছেড়ে গিয়েছেন। 3 দিনের নজিরবিহীন এই সফরের সময় তিনি প্রভাবশালী শিয়া নেতা আলী আল সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতির বিষয়ে কথা বলেছেন। ইকুয়েটোরিয়াল গিনির একটি সামরিক ক্যাম্পে রোববার একের পর এক বিস্ফোরণে অন্তত 20 জন নিহত এবং আরও 600 জনেরও বেশি আহত হয়েছে। আফ্রিকার তেল সমৃদ্ধ এই দেশটির প্রেসিডেন্ট বাটা শহরের এই বিস্ফোরণের জন্য কৃষকদের খড় পোড়ানো এবং বিস্ফোরকের গুদামঘরের বিষয়ে অসতর্কতাকে দায়ী করেছেন। পুলক গুপ্ত, এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। শুরুতেই ক্রিকেট। কনুয়ের চোটের কারণে ভারতের বিপক্ষে টি-20 সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের ফাস্ট বোলার জফরা আর্চার। 2020 সালে কেপটাউন টেস্টের আগে চোট পান আর্চার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাত্র 35 ওভার 1 বল বোলিং করতে পারেন আর্চার। তবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট ভাবছে সীমিত ওভারের ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে লাল বলের হিসাব থেকে বিরত রাখার কথা। ওদিকে বাংলাদেশ গেমসের নানা ইভেন্টের খেলার প্রস্তুতি চলছে। শুটিংয়ে বাংলাদেশের নারী শুটাররা এবারে আশাবাদী এই আসর থেকে অভিজ্ঞতা নিয়ে মূলত আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মেডেলের জন্য খেলতে চান। 2013 সালে সিনিয়র খেলেছি, ওখানে 3rd মেডেল পেয়েছি। যেই স্কোর করতেছি ইনশাল্লাহ মেডেল পাওয়ার আশা আছে। 2টা ইভেন্ট আছে, 10 মিটার ও 50 মিটার, আমি 2টাতেই খুব ট্রাই করতেছি ভালো করার, মন দিয়ে প্র্যাকটিস করতেছি। এটা ভালো হয়েছে দিল্লি ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য, বাংলাদেশ মানে অলিম্পিকের জন্য, অলিম্পিকের আগে যে গেমসগুলো হবে সেগুলো সত্যি আমাদের জন্য খুব একটা বড় অপরচুনিটি হবে যে নিজেকে প্রস্তুত করার জন্য। ওদিকে ক্রিকেটে শুরু হয়ে গেছে বাংলাদেশ গেমসের খেলা, যেখানে লাল নীল সবুজ এই 3 দলে ভাগ হয়ে খেলছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের সাথে খেলার আগে এই টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেওয়ার কথাই বললেন সালমা খাতুন। এইখান থেকে আসলে আমাদের মেয়েরা যত ভালো পারফরমেন্স করবে এখানে ভালো একটা আমরা রাইজ স্কোর করতে পারবো, তো ওইটা আমাদের সাউথ আফ্রিকার টিমের সঙ্গে আমাদের একটা বেনিফিট হবে। স্টেপ বাই স্টেপ ইম্প্রুভ করার চেষ্টা করতেছি এবং আমাদের শুধু স্পেসিফিক বলবো না, আসলে আমাদের 3 সাইডে ইম্প্রুভ করতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ রাত 12টায় এভারটনের মুখোমুখি হবে চেলসি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও লিডস ইউনাইটেড মুখোমুখি হবে রাত 2টায়।
ওদিকে ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি প্রথমবারের মতো 2021 সালে হারের মুখ দেখল। স্প্যানিশ লিগে মাদ্রিদ ডার্বি ড্র হয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজে 2-1 ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা। পুরো 20 ওভারে 131 রান তোলে দলটি। বান্দারা 44 ও দীনেশ চান্ডিমাল 54 রানে অপরাজিত ছিল শেষ পর্যন্ত। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 1 ওভার ও 3 উইকেট হাতে রেখে ম্যাচে জয় পায় এবং সিরিজটিও জিতে নেয়। সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কান স্পিনার ভানিদু হাসারাঙ্গা। আন্তর্জাতিক নারী দিবসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে 2026 সাল থেকে 50 ও 20 ওভারের বিশ্বকাপে আরও 2 দল যুক্ত হবে। 2029 সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে 12টি এবং ওয়ানডে বিশ্বকাপে 10টি দল অংশ নেবে। গত বছর নারী টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে মেলবোর্নে প্রায় 86,000 দর্শক দেখা যায়। 2022 সালের নারী ক্রিকেট বিশ্বকাপ নিউজিল্যান্ডে আয়োজিত হবে। রায়হান মাসুদ, বাংলাদেশ ও ভারতের সীমান্তে দুদেশের মধ্যে সংযোগকারী প্রথম কোনো নদী সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত রাতে ঘোষণা করেছে, ফেনী নদীর উপর নির্মিত এই সেতুটির নামকরণ করা হয়েছে মৈত্রী সেতু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভার্চুয়ালি এই সেতুটির উদ্বোধন করবেন। ভারতীয় কর্মকর্তারা বলছেন, এই সেতু ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যবসা বাণিজ্যের ছবিটাই আমূল বদলে দেবে। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত 4,000 কিলোমিটারেরও বেশি লম্বা। আর এই সুদীর্ঘ সীমান্তের অনেক জায়গাতেই ব্রহ্মপুত্র, পদ্মা, ইছামতি বা ফেনীর মতো বহু নদী দুদেশকে আলাদা করেছে। আন্তর্জাতিক সীমারেখা এই নদীগুলোর বুক ছিঁড়ে গেলেও সীমান্তে দুই দেশকে সংযুক্ত করেছে এমন কোনো সেতু কিন্তু এতদিন ছিল না। সাবরুম আর রামগড়ের মাঝে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু সেই অভাবই শুধু মেটাবে না, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের একেবারে হাতের নাগালে এনে দেবে। ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা বিবিসিকে বলছিলেন, এই একটা সেতুই তাঁর রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে বা প্রবেশপথে পরিণত করবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সেকেন্ড থিং হলো, বাংলাদেশের সঙ্গে আমাদের কালচারাল টাইজ তো আছেই, ভাষাগত টাইজ আছে। এটা সেতুটা খুললে এখন বিজনেস টাইজও বেড়ে যাবে, প্লাস অল ইন্ডিয়াতে মাল পাঠানোর জন্য সুবিধা হবে, প্লাস ইস্ট এশিয়াতে নিউ অপরচুনিটিস খুলে দেবে আমাদের ত্রিপুরা যেমন ছোট একটা স্টেট, বিশেষ করে লজিস্টিক হাবটা সেটা খুব ইম্পর্টেন্ট আজকাল দিনে। আর ত্রিপুরার বিকাম লজিস্টিক হাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মৈত্রী সেতুর মোট দৈর্ঘ্য 1.9 কিলোমিটার। আর ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড প্রায় 133 কোটি রুপি খরচ করে এই ব্রিজটি বানিয়েছে। সময় লেগেছে প্রায় 5.5 বছর। ভারত সরকার আরও জানিয়েছে, আগামীকাল প্রধানমন্ত্রী মোদী সেতুর সাবরুমের দিকে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সাবরুমে এই চেকপোস্টের মাধ্যমে দুদেশের মধ্যে মালামাল ও মানুষজনের চলাচলও অনেক সহজ হবে বলে বলা হচ্ছে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের অধ্যাপক ও আঞ্চলিক কানেক্টিভিটির বিশেষজ্ঞ প্রবীর দেও বলছেন, এই সেতুর মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশ উপকৃত হবে দুপক্ষই। তার কারণ, ব্রিজটা যখন চালু হয়ে গেলে ইন্টারস্টেট কার্গো এবং অ্যাক্সেস টু চিটাগং পোর্ট এটা আরো ইজি হয়ে যাবে। ডিস্টেন্স ফ্রম রামগড়, যেটা বর্ডার পয়েন্ট, সেখান থেকে চট্টগ্রাম অনলি অ্যাবাউট 80 কিলোমিটার। চট্টগ্রাম পোর্ট ব্যবহারের জন্য অলরেডি বাংলাদেশ প্রাইম মিনিস্টার উনি পারমিশন দিয়েছেন, ওদের বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট লাস্ট টু লাস্ট ইয়ার পারমিশন দিয়েছেন ট্রান্সশিপমেন্টের জন্য, ট্রানজিটের জন্য। বাট দ্যাট হ্যাজ টু বি দ্য নর্থ ইস্ট স্পেসিফিক। এখন যেটা হয়, মানে এদিকে আসেই না সেই কার্গোগুলো, যেগুলো কলকাতা পোর্ট বা অন্য দিক থেকে নিয়ে যায়। ফলে যখন থ্রু হয়ে যাবে, ব্রিজটা যখন চালু হয়ে যাবে, তাহলে নর্থ ইস্টের যে কার্গোগুলো, যেগুলো টুয়ার্ডস দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, সেগুলো সব চট্টগ্রাম দিয়ে যাওয়াটা ইজি হবে। তাতে ট্রান্সপোর্টেশন কস্ট তো কমবেই, টাইম কমবে। পাশাপাশি মৈত্রী সেতু যাতায়াতের জন্য খুলে গেলে আসাম, ত্রিপুরা বা মিজোরাম থেকেও বহু পর্যটক বাংলাদেশের কক্সবাজার কিংবা পার্বত্য চট্টগ্রামের মতো জায়গাগুলোয় সহজেই যেতে পারবেন। মানে বাংলাদেশে যখন আমরা যাব ট্যুরিজম পারপাসে, লোকেরা অনেকেই কক্সেস বাজার, চিটাগং এইসব জায়গায় যেতে চায়। সেদিক থেকে যদি আপনি রুটটা দেখেন, মানে এই জায়গাটা প্লাস এদেরও সুবিধা হবে ওদিকে আসতে, ত্রিপুরার জায়গাগুলোতে অনেক ট্যুরিজম প্রচুর বাড়বে প্যাসেঞ্জারের সেদিক থেকে। প্লাস ধরুন হেলথ ট্যুরিজমের জন্য যারা কুমিল্লা বা ওই অঞ্চলগুলোতে রয়েছে, চিটাগং, ওই তাদের পক্ষে ইজি হবে ত্রিপুরাতে আসা, আগরতলাতে আসা এবং টেকে ফ্লাইট অ্যান্ড গো টু রেস্ট অব দ্য কান্ট্রি।
2015 সালের জুন মাসে যখন এই সেতু প্রকল্পের সূচনা করা হয়, তখন ঢাকাতে দুদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা মিলে যৌথভাবেই সেটির উদ্বোধন করেছিলেন। তবে এখন যখন ফেনী নদীর ওপর সেতুটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হচ্ছে, তখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি কিন্তু বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটির উদ্বোধন করবেন, অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। শুভজ্যোতি ঘোষ এ বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের মতামত জানার চেষ্টা করে তাদের সঙ্গে যোগাযোগ করতে আমি ব্যর্থ হয়েছি। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মিজান। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় ট্রেন্ড করছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজানিলা, সঙ্গে আছি আমি রায়হান মাসুদ। আজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ট্রেন্ড করছে বিশ্ব নারী দিবস। বরাবরের মতো এবছরও বেগুনি পোশাক পরা ছবি পোস্ট করে দিবসটি পালনের কথা জানাচ্ছেন অনেকেই। এছাড়াও ভিডিও খবর শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। দিবসটির পক্ষে বিপক্ষে মতামত জানাচ্ছেন অনেকেই। এই দিবসের ইতিহাস নিয়ে বিবিসি বাংলায় যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেখানে একজন মন্তব্য করেছেন জাহিদুল ইসলাম জাহিদ নামের, কোনো নারীকে সম্মান বা ভালোবাসতে দিবস লাগে, এই হলো শিক্ষিত মানুষের চিন্তা। ইলহান কিবরিয়া চৌধুরী লিখেছেন নারীদের আজও তাদের অধিকার হতে বঞ্চিত করা হয়। আর মারজানা আক্তারের মন্তব্য, কন্যা সন্তান দেখে যেদিন সকল বাবার মুখে হাসি ফুটবে সেই দিন পালিত হবে আসল নারী দিবস। অন্যদিকে শোয়েব বিন শফিক লিখেছেন নারীদের প্রধান কাজ হলো ঘর সামলানো, সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলা। বাহির সামলাতে গিয়ে যদি ঘর বাকি থেকে যায়, সন্তান বিপথে চলে যায়, তাহলে এই সামলানোর কানাকড়ি মূল্য নেই। রব্বুল ইসলাম খান লিখেছেন মুখে অনেক নারী নারীর পক্ষে কথা বললেও বাস্তবে নারীদেরকে সম্মান করার উদাহরণ তাদের নিজেদের মধ্যেই নেই। তাদের অনেক কাজই নারীদেরকে সম্মানের পরিবর্তে অসম্মানের দিকে ঠেলে দেয়। এসকে ফরিদ হোসেন লিখেছেন কি হবে বছর বছর নারী দিবস পালন করে নারী ও শিশু নির্যাতন, অপহরণ, ধর্ষণ, ধর্ষণপূর্বক হত্যা, বিবাহ বিচ্ছেদ, যৌতুক প্রথা আগেও ছিল এখনও আছে। রবিন নামের একজন অনেকটা একই ধরনের মন্তব্য করেছেন, কেন পুরুষ দিবস নিয়ে কেউ মাতামাতি করে না, আর পুরুষ ধর্ষণ কি এটার বিষয়ে অনেকে তো জানেই না, এসব বিষয়েও প্রতিবেদন হওয়া উচিত। এদিকে মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এই খবরটিও আছে আজকের আলোচনায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা এই খবরটি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা, মশা নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন অনেকেই। ফাতিমা ভুইয়া যেমন লিখেছেন বাসায় এত মশা, একটু পরপর মশার গান শুনি, আহা ধন্যবাদ সিটি কর্পোরেশনকে এত সুন্দর করে আমাদের শহরটা পরিষ্কার রাখার জন্য। মশার অত্যাচারে ঘরের ভেতর থেকে তালা লাগিয়ে ঘুমাতে হয়, কে জানে কখন মশা দল বেঁধে বাহিরে নিয়ে আসে, এমন মন্তব্য করেছেন জাকির হোসেন শেখ। মিজানুর রহমান লিখেছেন মশা মারতে যতই কামান ফিট করা হোক না কেন লাভ নেই। বিজন হাওলাদারের মন্তব্য ক্রাশ প্রোগ্রামের জন্য উদ্ভাস বেস্ট। এজাজুল ইসলাম সাকিব অনেকটা একই রকম মন্তব্য করেছেন, তিনি লিখেছেন মেয়র সাহেবও উদ্ভাসের ছাত্র ছিলেন। আর প্রিন্স মাহমুদের মন্তব্য অন্যান্য দেশ চাঁদে মঙ্গলে পাড়ি দিয়ে ফেলছে আর আমরা মশা নিয়ে ব্যস্ত আছি। এদিকে শাহিন শাহ আফ্রিদির সাথে শহীদ আফ্রিদের মেয়ের বিয়ে হতে যাচ্ছে, এই খবরটি বেশ ট্রেন্ড করছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের মেয়ের বিয়ের আলোচনার খবর জানিয়ে যে টুইটটি করেছেন শহীদ আফ্রিদি সেটি বেশ শেয়ার হচ্ছে। ক্রিকেট ভক্তরা নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন খবরটি শেয়ার করে। ইবাদত হোসেন লিখেছেন আর আমি ভাবছি শাহিন আফ্রিদি আর শহীদ আফ্রিদি আপন দুই ভাই। এবি মালিক লিখেছেন যেদিন থেকে ক্রিকেট বুঝতে শিখেছি তখন থেকেই ব্যাটিং এর কারণে আফ্রিদির চরম ভক্ত ছিলাম, এখনো আছি। এ ছিল সোশ্যাল মিডিয়ার খবর। আপনাদের জানিয়ে রাখছি বিবিসি বাংলার এ সংক্রান্ত একটি অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিং দেখতে পাবেন আজ রাতে চ্যানেল আই টিভিতে রাত 9:35। শেষ করার আগে সংবাদ শিরোনাম, প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন। আমাদের পরবর্তী অধিবেশন রেডিওতে পরিক্রমা রাত 10:30 শুনবেন আশা করে। বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি, ভালো থাকবেন।